আমরা দাবি জানাতে চাই, যারা অসাধু ব্যবসায়ী
সাথে বন্ধুগণ ইফতারের সময় বলেছেন একজন খেজুরের দাম বেশি খেজুর খাওয়ার দরকার নেই বড়ই খেতে বলেছেন ধিক্কার জানাই মনে রাখবেন এর আগেও আপনারা এলোমেলো কথা বলেছেন শেষ পর্যন্ত এদেশের মুক্ত ভবন ছোট ছোট মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বিশেষ করে নুরানি মাদ্রাসা আপনাদের কি ক্ষতি করেছে বলেন তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থার কথা বলেছেন আমরা দাবি জানাতে চাই 85% মুসলমানের অবিখণ্ড যতগুলি প্রাইমারি স্কুল আছে সেগুলোতে আমাদের সন্তান লাভ করে সেটা তাদের শিক্ষার অধিকার সুতরাং আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি প্রাইমারি স্কুলের আন্ডারে নুরানি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে শেষ দাবি জানাতে চাই গাজায় নিরস্ব নিরীহ মুসলমানদের যেভাবে হত্যা করা হচ্ছে হে বিশ্বের বিবেকবান মুসলমানরা তোমরা এখনো যদি এগিয়ে না আসো রাষ্ট্রপ্রধানদের বলতে চাই আজকে নাম বিভিন্নভাবে নাম শোনা যাচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানরাও ওই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে স্পষ্ট বলতে চাই যারা এর বিরুদ্ধে অবস্থান করবে গাজার ফিলিস্তিনের ভাইদের বিপক্ষে যারা অবস্থান করবে মুসলিম কি অন্য কিছু আমরা চাই না তোমাদের বিরুদ্ধে দুনিয়ার মানুষ মানবতা এক হয়ে আন্দোলন করতে বাধ্য হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তাওহীদি জনতা রমজানের পবিত্রতা রক্ষা ও ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশে এর পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশের সংগঠন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি নেতৃবৃন্দ সংগ্রামী সাথী ও বন্ধুগণ রহমত মাগফিরাত ও নাজাতের মাস এই রমজান অর্থনৈতিক সমৃদ্ধির মাস রমজান সাম্যের মাস রমজান আত্মশুদ্ধির মাস রমজান সহানুভূতির মাস রমজান ভ্রাতৃত্ব নদের মাস রমজান কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই রমজানের ফায়দা থেকে দেশবাসীকে বঞ্চিত করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন থেকে মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য দেশের অশুভ শক্তি আজকে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই মুসলিম অধ্যুষিত জনপদে ইফতার সামগ্রী নিয়ে যারা মাস্কারা করে ইফতার সংশ্লিষ্ট দ্রব্যের মূল্য নিয়ে যারা অশুভ ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা বলতে চাই রমজান মাসে মুসলমানদের দেশে যদি ইফতার নিয়ে ষড়যন্ত্র করা হয় ইফতার অনুষ্ঠানের প্রতি যদি নিষেধাজ্ঞা প্রদান করা হয় ইফতার অনুষ্ঠানের ব্যাপারে যদি অনুৎসাহিত করা হয় তো সেটা মূলত ইমান বিরোধী কার্যকলাপ সাথে সাথে আরো বলতে চাই এই মুসলিম অধ্যুষিত জনপদে ইসলাম রমজান নামাজ রোজা হজ যাকাত সহ মুসলমানদের আমল আখলাকের বিরুদ্ধে ইসলামী শিক্ষার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ফিলিস্তিন সহ মুসলিম জনপদে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন চলছে যে বর্বর নির্যাতন হত্যা যজ্ঞ চলছে খেলাফত মজলিস তার তীব্র নিন্দা হতে যাচ্ছে সাথে সাথে আগামী দিনে দেশের মানুষ যাতে সুন্দরভাবে রোজা পালন করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মজলুম মানুষ সকল প্রকার মানুষ শান্তি শৃঙ্খলায় জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তীব্র দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী তৌহিদি জনতা
আজকের এই বিক্ষোভের সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন ক্রমবর্ধমান বিচার সংগ্রামী নয়াবানের শেখ হাজী হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। بسم الله الرحمن الرحيم আজকের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি নেতৃবৃন্দ সমবেত দায়রা আমার বাংলাদেশে দ্রব্য মূল্য নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতেছি বৎসরের পর বৎসর কিন্তু দিন দিন দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে বড়ই দিয়ার যারা ইফতার করার নসিহত করেছেন আমি আজকে দেখলাম বড়ই 370 টাকা কেজি সুতরাং বড়ই দিয়াও ইফতার করা যায় না ইফতার করা এবং ইফতার করানো একটি পণ্যের কাজ আমার রসুল বলেছেন একজন রোজাদারকে যদি একটুকু খেজুর অথবা এক গ্লাসে অল্প একটু পানি দিয়ে যদি কাকে ইফতার করানো হয় তাকে সেই পরিমাণ রোজাদারের পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিবেন রোজাদারের সওয়াব থেকে কমতি করা হবে না সুতরাং তোমরা বাংলাদেশের জনগণকে রোজাদারদেরকে এই সওয়াব থেকে বঞ্চিত করার অধিকার তোমাদের নাই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রজ্ঞাপনের মাধ্যমে তোমরা রোজাদারদের ইফতারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার ইফতার নিয়ন্ত্রণে নেমেছে আমরা আজকে বলতে চাই ইফতার হবে গড়ে বাইরে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় সকল প্রতিষ্ঠানে হোটেল রেস্তোরাঁয় মার্কেটে সর্বত্র ইফতার ছড়িয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় আনে নাই কূট কৌশলে বারবার তারা ক্ষমতার মস্তক দখল করে রেখেছে সুতরাং এই সরকারের কাছে মানুষের জীবনের কোন দাম নেই তুমি ছাত্রলীগের গুন্ডাদেরকে নিরস্ত্র রোজাদারদের উপরে লেলিয়ে দিয়েছ এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলেছ ভারতের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সামনে নির্বাচন ভারতীয় মানুষ মুসলমানদেরকে এবং নাগরিকদেরকে কোনটা শেখানোর জন্য নতুন নাগরিকত্ব আইন পাশ করেছ সংসদে কিন্তু এর মাধ্যমে বহু মানুষকে দেশ ছাড়া করার তোমরা পরিকল্পনা করেছ ইসরায়েলের ব্যাপারে আমরা আন্দোলন করেছি গত বৃহস্পতিবার গত বুধবারে 2 জনের গাজায় হামলা করে 29 জন এবং 11 জন নিরীহ মানুষকে তারা হত্যা করেছে হাসপাতালে হামলা করা হয়েছে এবং অনেক ডাক্তারদেরকে তারা হামলা করেছে বন্দী করেছে আজকে ইসরায়েলের নির্যাতন থেকে বিশ্ববাসী ইসরায়েলের এই নির্যাতন থেকে ফিলিস্তিনদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে দিতে হবে আরেকটা কথা বলতে চাই সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার পায়াতারা করছে এবং মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করার জন্য তারা নিরন্তরের নামে মাদ্রাসা শিক্ষা অধিকারীদেরকে হয়রানি করা হচ্ছে মনে রাখো এই দেশের 18,000 লোকের প্রত্যেকটা ঘরে 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 একটা করে মাদ্রাসা হবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তালাওয়াত হবে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে